কুমুদ বন্ধু দাস, তিনি অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত 30 মে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বদলির নির্দেশ আসে। যথারীতি নির্দেশ মোতাবেক কুমুদ বন্ধু দাস রৈশাবাড়ি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দাসের বদলির বিষয়টি মানতে নারাজ অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অতএব সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দাসকে পুনরায় তাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে, তা না হলে কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করবে না। কারণ কি, আমাদের স্যার না হলে আমরা পড়াশোনা অনেক কিছু না দিই। স্যার লাগবে। কোন স্যার লাগবে? কুমুদ বন্ধু স্যার না যতক্ষণ কোনো দায়িত্ব না, আমরা এদিকে দাঁড়িয়ে দেখতো যে ডান্সকে গেট করতে দিতাম। তোমরা স্কুলের নাম কি? আমরা স্কুল আমরা স্কুল। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ফটকের তালা খুলতে গেলে ছাত্রছাত্রীরা তাকে বাধা দান করে। ছাত্রছাত্রীদের বাধা দানকে উপেক্ষা করে তিনি মূল ফটকে লাগানো তালা খুলে দেন। সহকারী প্রধান শিক্ষক বলেন, আমাদের এই বিষয়ে অবগত না করেই কে বা কারা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি বলেন, যদিও ছাত্রছাত্রীরা বলছেন তারাই তালা ঝুলিয়েছে, তবে তালা ঝুলানোর কারণ সম্বন্ধে তিনি কিছুই জানেন না। আসলে আমি এখন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমি বলছি যে আমার না জানাইয়া কে বা কারা এখন ওরা বলছে ছাত্ররাই লাগিয়েছে এই তালাটা। আমরা জানি না, কিন্তু উইদাউট ইনফরমেশন তারা কেন লাগাইছে এটাও আমরা জানি না। কোনো পেপার আছে না? তারা কি কিছু কইছে? আপনারা না কিছু কইছে না, আসলে সামনে দিল না তারা। সহকারী প্রধান শিক্ষক তালা খুললে ও ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় ছিল। প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দাসকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতেই হবে, এটাই তাদের দাবি। অতএব তালা খুলে প্রবেশদ্বার উন্মুক্ত করলেও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করেনি। পরবর্তীতে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বাড়িতে চলে যান। অতএব সোমবার বিদ্যালয়ের পঠন পাঠন স্থগিত থাকে। এখন দেখার, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবে নাগাদ বিদ্যালয়মুখী হয়। প্রধান শিক্ষককে পুনরায় ফিরিয়ে আনার দাবি কতটা কার্যকরী হয়, না আগামী দিনেও জারি থাকবে তাদের আন্দোলন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।